আবারও বিপদ বাড়ল পর্ষদের সুপ্রিম কোর্ট বিচারাধীন মানিক ভট্টচার্যের মামলা আর এবার ওএমআর মামলায় সুপ্রিম কোর্ট তলব করলো ওয়েমার কপি এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট মানিক ভট্টার্যের মামলায় সুপ্রিম কোর্ট তলব করল এর কপি ওয়েম আর শিট সংক্রান্ত রিপোর্ট গ্রহণ না করে তা সরাসরি সুপ্রিম কোর্টে জমা দিতে বলল কলকাতা হাইকোর্ট দুর্নীতি মামলায় তদন্ত যখন এগোচ্ছে ততই যেন রহস্যের উন্মোচন হচ্ছে সেই রহস্যের অন্যতম অধ্যায় ওএমআর শিট সোমবার নিয়োগ দুর্নীতির মামলার শুনানিতে সেই ওয়েমআরশিট সংক্রান্ত সিবিআইয়ের রিপোর্ট গ্রহণই করল না কলকাতা হাইকোর্ট এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি সিবিআইকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশ ওইমার সংক্রান্ত সমস্ত রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিতে হবে গত সাতাশে সেপ্টেম্বর টেট দুর্নীতি মামলায় আদালতে হলফনামা দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায় দু হাজার চোদ্দোর প্রাথমিক টেটের কুড়ি লক্ষ পরীক্ষার্থীর মধ্যে প্রায় তেরো লক্ষ ওএমআর শিট বা উত্তরপত্র নষ্ট করা হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন কার নির্দেশে কী উদ্দেশ্য ও এমআর শিট বা উত্তরপত্র নষ্ট করা হয় তা খতিয়ে দেখবে সিবিআই সেদিনই পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে রাত আটটার মধ্যে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার নির্দেশ দেন বিচারপতি সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান মানিক সোমবারে সিবিআই আইনজীবী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে ওএমআর এমআর সিট সংক্রান্ত রিপোর্ট জমা দিতে চান তখন বিচারপতি বলেন ওএমআর এমআর সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে অপসারিত পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই এখন রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিতে এর ক্ষেত্রে অভিযোগ ছিল প্রশ্নের উত্তর না দিয়ে সাদা খাতা জমা দিয়ে স্রেফ টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন অনেকে বহুচর্চিত সেই সমস্ত সাদা খাতা ভিন রাজ্য থেকে বাজেয়াপ্ত করেছে সিবিআই সেই ফাঁকা ওএমআর শিটের ছবি দেখিয়েছিল অনেক মিডিয়ায় পরবর্তীতে ওয়েমআর শিট সংক্রান্ত সিবিআই রিপোর্ট দাবি করা হয় স্কুল সার্ভিস কমিশনের সার্ভারেও কারো প্রাপ্ত নম্বর হঠাৎ করে প্রায় বেড়ে যায় অনেকটাই মানে সাদা খাতা জমা দিয়ে যে চাকরি হয়েছে সেটাই প্রমাণ সেই মামলায় সরাসরি সিবিআইকে বিচারপতি গাঙ্গুলির নির্দেশ ও এমআরশিট সংক্রান্ত রিপোর্ট জমা দিন সুপ্রিম কোর্টে